আগে এটা মিউজিয়াম ছিল, এখন সেটা বিগত 12 বছর ধরে পড়ে আছে। দেখতে পাচ্ছেন চারিদিকে সব ভগ্নদশা অবস্থায় পড়ে আছে, চারিদিকে জঙ্গল ফঙ্গল হয়ে আছে। সরকার যেদিন মেনটেন করবে সেদিনই খোলা হবে। ভেতরে কি কি আছে? ভেতরে আপনার লাস্ট নবাবের ওয়াসিম আলী মির্জা লাস্ট নবাব, তার মানে খাট আছে, তারপরে হাতির চাদর আছে, পালকি আছে। ও, ব্যবহৃত জিনিসপত্র? হ্যাঁ, ব্যবহৃত জিনিসপত্র। আচ্ছা, আমি এখন এসছি লালবাগে। এইটা আপনাদের দেখাবো বাংলার শেষ স্বাধীন নবাব ওয়াসিফ আলী মির্জার প্রাসাদ। এটা সামনেটা ছোট, কিন্তু পেছনে পরপর পরপর অনেকগুলো মহল আছে। কিন্তু এখন এটা পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে, শুনলাম গত 10-12 বছর ধরে বন্ধ আছে, ঢোকার কোনো পারমিশন নেই। সেই ভিডিও করেছি, একজন এখানে আছেন কেয়ারটেকার, তিনি বললেন এটা এখানে তার স্মৃতি বিজড়িত। ওয়াসিফ আলী মির্জার ব্যবহৃত প্রচুর জিনিসপত্র যা হয় নবাবদের সব কিছুই রয়েছে। এটা হচ্ছে ওয়াসিফ আলী মির্জার সেই প্রাসাদ এবং তার চারিধার। সামনে গঙ্গা আছে, ভেতরে অনেকগুলো মহল আছে পরপর, যেটা সামনে থেকে বোঝা যায় না। মহল, মহলের ঠিক সামনে হচ্ছে গঙ্গা। এটা কি? মার্বেলের সিঁড়ি আছে। মার্বেলের সিঁড়ি? হ্যাঁ হ্যাঁ, মার্বেলের গাসপুরু, হ্যাঁ, সব কিছুর মধ্যে। আচ্ছা, ওঠা যাবে? এই সিঁড়িটা হচ্ছে কোনো সাপোর্ট নেই, টানা উঠে গেছে। নবাব সাহেব আছেন আমাদের সাথে, আপনি মাস্কটা খুলুন। এটা নিউ প্যালেস, বেড়া উৎসব। এটা দেখছেন হাতির গায়ে এবং ঘোড়ার গায়ের চাদর, সব সোনার জড়িবুটি কাজ করা আছে। আচ্ছা, আর ওটা দেখছেন সব সোনার কাজ। ঈদের সময় ফেস্টিভ্যালের সময় ও আচ্ছা, মহিলারা উপর থেকে দেখতেন? অসাধারণ, অসাধারণ। ওয়াসিফ আলী মির্জার মহলের ওপরে মহিলা মহল, এখান থেকে মহিলারা দেখতেন নিজের অনুষ্ঠান হতো। বাহ, ঈদের সময় গান বাজনা উৎসবে।
ওখানে দেখা যাচ্ছে পালকি, আপনাদের ছোটবেলা কেটেছে এখানে, খারাপ লাগে না এখন? সেই তো, সবকিছু গ্রহণ করতে হবে, ভাবা যায়।